বিজেপির 29 কৃষ্ণপুর মন্ডল যুব মোর্চার কার্যকারিণী সভা অনুষ্ঠিত। রবিবার মাইগঙ্গা কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হলো। রবিবার অনুষ্ঠিত হলো বিজেপির 29 কৃষ্ণপুর মন্ডল যুব মোর্চার কার্যকারিণী সভা। ব্যাপক সংখ্যক যুবকর্মীদের উপস্থিতিতে মাইগঙ্গা কমিউনিটি হলে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা শব্দকুমার জমাতিয়া, আশিস দেবনাথ, রঞ্জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা হয়। বিজেপির যুব নেতা তপন নম সভা শেষে বিগত বাম সরকারের গভীর সমালোচনা করার পাশাপাশি সিপিএম এর বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। এই কুশাসন ছিল, ওই কুশাসন থেকে আমরা সুশাসনে ফিরতে আমাদের যুব ভাইয়েরা নির্লজ্জ প্রদর্শন করে গেছে। তারই ফল আজকে আমরা বিজেপি সরকারের গভর্নমেন্ট আমরা পেয়েছি। তাই আমরা কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আজকে আমাদের এখানে কার্যকরী সভা। নেক্সট আমাদের যে অন্তরাজ্যে যে বিজেপি সরকারকে কলঙ্কিত করার জন্য সুস্থক্রান্ত দৃষ্টিকারী বিভিন্ন দল তারা বিজেপি সরকারকে বদনাম করার জন্য গুজব ঘটিয়েছে, তার বিরুদ্ধে আমরা কিছুদিন আগে বিক্ষোভ মিছিল করেছি। কার্যকরী সভার মাধ্যমে আমরা এটা একটা মেসেজ দিতে চাই যে এসব গুজবে কান দেবেন না, গুজব চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের যুব ভাইয়েরা রুখে দাঁড়াতে হবে। এই কার্যক্রমের সভাকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপির যুবকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। সেই সঙ্গে এই সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিজেপি যুবকর্মীরা নতুন দিশা পেলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবল।